আমরা এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি যে পঞ্চায়েত নির্বাচনের পর নতুন রেশনের ডিলারশিপ দেওয়া হবে, 1500 রেশন দোকানের ডিলারশিপ দেওয়া হবে বলে আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সুতপা সেন। সুতপা, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে প্লিজ। দেখো, রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যেটা জানিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্যে 1500 রেশন ডিলারশিপ দেওয়া হবে এবং মূলত এক্ষেত্রে কিন্তু সেলফ হেল্প গ্রুপগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে। 10 জন করে মহিলা তারা একটি সেলফ হেল্প গ্রুপ তৈরি করে এই ধরনের ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন রাজ্য সরকারের কাছে এবং সেক্ষেত্রে নিজেদের বাড়িতেই তারা এই দোকান চালু করতে পারবেন। এছাড়াও কোঅপারেটিভ করেও গ্রামীণ এলাকাতে কোঅপারেটিভ করে রেশন দোকান দেওয়া হবে। সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। 1500 যে ডিলারশিপ দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে, যেহেতু পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়ে গেছে, স্বাভাবিকভাবে এই সময় বিজ্ঞাপন দেওয়া হবে না। পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর বিজ্ঞাপন দিয়ে আবেদন চাওয়া হবে। এবং সব থেকে যেটা বড় কথা সেটা পঞ্চায়েত রাজ্যের খাদ্যমন্ত্রী যেটা বলেছেন যে যেহেতু মহিলাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে তার কারণ হচ্ছে তাদের সিনসিয়ারিটি। এবং অনেক জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে বহু রেশন দোকান যেগুলো পড়ে রয়েছে অনেকে মারা গেছেন মালিকরা, অথবা অনেক সাসপেনশনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগের কারণে, সেই সমস্ত জায়গাগুলো খালি থাকার ফলে সাধারণ মানুষ তাদের অনেক দূরে রেশন আনতে যেতে হচ্ছে। তার কারণেই কিন্তু রাজ্য জুড়ে মূলত গ্রামীণ এলাকাতেই এই 1500 রেশন দোকান দেওয়া হবে, তবে শহরেও বেশ কয়েকটি ক্ষেত্রে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।